করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে অ্যাম্বুলেন্স দান করলেন বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থ। শনিবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স গাড়ির চাবি তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ। রামকৃষ্ণ মিশনে সর্বদাই সেবামূলক কাজে সহযোগিতা করে থাকেন বিধায়ক। শনিবার সকালে সাহায্যের এক নমুনা সামনে এলো। একটি অ্যাম্বুলেন্স নিয়ে উপস্থিত হন বিধায়ক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক কমলাক্ষ এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ। করিমগঞ্জ থেকে আসারউদ্দিনের প্রতিবেদন। আমার রাজনৈতিক জীবনে অনেক ডেভেলপমেন্ট কাজ, অনেক কিছু করেছি, অনেক জায়গায় অনেক জিনিস দিয়েছি, অনেককে অনেক সাহায্য করেছি। তো আজকের দিনে যে আমার যে তৃপ্তি, আমার জীবনে সবচেয়ে বড় তৃপ্তি আজকেই পেলাম যে রামকৃষ্ণ মিশনে কিছু একটা দান করে আমার তহবিল থেকে। এবং দীর্ঘদিনও আমার সব ধরনের সহযোগিতা ছিল। আমরা ইতিমধ্যে 5 লক্ষ সাহায্যের সঙ্গে ইতিমধ্যে স্যাংশন হয়েছে, সেটার কাজ শুরু হবে। মহারাজজি অনেক সময় আমাকে অনেক আদেশ দিয়ে থাকেন, সেই আদেশক্রমে আমরা যতটুকু সম্ভব হয় সেইটুকু আমরা সাহায্য করি। আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষ আমরা যদি সেইভাবে রামকৃষ্ণ মিশনকে যদি সহযোগিতা করে, আসলে নিজে ব্যক্তিগতভাবে কতটুকু সাহায্য করবেন। স্বামীজির স্বামী বিবেকানন্দের কথা আছে, জীবে জীবে প্রেম করে যেই জন সেইজন সেই ঈশ্বর। মানুষকে সাহায্য করা, সেবা কাজ, মানুষের সেবা করা। এবং সেই যেভাবে রামকৃষ্ণ মিশন যেভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে, আমরা সবাই মিলে রামকৃষ্ণ মিশনকে যখন সাহায্য করবো তখনই তো সমাজটা এগিয়ে যাবে, সমাজের মধ্যে সুষ্ঠু বাতাবরণ থাকবে, সবাইকে নিয়ে, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা সুষ্ঠু বাতাবরণ থাকবে। তাই আজকে আমি আবারও স্বামীজি এবং রামকৃষ্ণ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করে সামনের দিনে সুষ্ঠু সুন্দর বাতাবরণ সৃষ্টি হোক, সবার মঙ্গল হোক, আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকের বিধায়ক, মাননীয় এবং শ্রদ্ধাভাজন বিধায়ক কমলাক্ষ দেবরকায়স্থ আমাদের একটি অ্যাম্বুলেন্স দান করলেন। তো এটা আমরা আমাদের মোবাইলের কাজে লাগাতে পারবো কতটা জানি না। তো ওনার বিশেষ আগ্রহে এবং আশ্রমকে ভালোবাসেন, আমাদের ভালোবাসেন, সেই শ্রদ্ধার অর্ঘ্য হিসেবে উনি তুলে দিচ্ছেন। আমরাও স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রহণ করছি, যতটা সম্ভব কাজে লাগাব। তো শুধু এটা নয়, আমাদের সঙ্গে ইনি থাকেন, আশ্রমে আসেন, আশ্রমের সুখ দুঃখ জানেন। এই যে একটু আগে স্বামীজির পাদদেশে যে ড্রেনটা আছে ওটার কথা বললাম, তো ওর উপরে উনি স্ল্যাব দিয়ে ওটা ড্রেনটা ঢাকার ব্যবস্থা করলেন। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ডাকে বা আমরা যখনই ডাকি তখন তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বা আমাদের বন্ধু লোক সোজা কথা আমাদের সঙ্গেই আছেন, আমাদের পাশে আছেন। তো তার এই দান আমরা গর্ব সহকারে এটা গ্রহণ করছি। আধুনিক গুণগত ও মূল্যবোধ শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করিমগঞ্জ সেটেলমেন্ট এলাকার ERC রোড স্থিত সিরাজ একাডেমি। টানা 5 বছর সফলভাবে হোস্টেল পরিচালনার পর অভিভাবকদের অনুরোধে এবার একটি পূর্ণাঙ্গ স্কুলের যাত্রা শুরু করে সিরাজ একাডেমি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি একটি ছাত্র বা ছাত্রীকে তার প্রতিভার দাবিকে বিকশিত করার লক্ষ্যে ব্যতিক্রমী গাইডেন্স দিয়ে আত্মপ্রকাশ সিরাজ একাডেমির। এ নিয়ে অভিভাবক এবং শিক্ষানুরাগীদের ভরপুর সহযোগিতা নিয়ে লক্ষ্যের দিকে অগ্রসর মান সিরাজ একাডেমি। বর্তমানে ভর্তি চলছে বাছাই প্রক্রিয়া। ইংলিশ এবং বাংলা উভয় মাধ্যমে দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নেওয়া হচ্ছে এডমিশন। রয়েছে ঝাঁ চকচকে স্বাস্থ্যসম্মত হোস্টেলের ব্যবস্থা। আর হোস্টেলের সুবিধা, একটা ছাত্র বা ছাত্রীকে এনে দেবে তার ঘরের পরিবেশের স্বাদ এবং অনুভূতি। শুধু হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে বই, ব্যাগ এবং ইউনিফর্ম। সকলের জন্য বিনামূল্যে টিউশন, বিনামূল্যে কম্পিউটার জ্ঞান, বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন ভাষার ক্লাস। ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, অসমিয়া এবং হিন্দি। বিনামূল্যে চলবে সাধারণ জ্ঞানের ক্লাস। এছাড়া রয়েছে ব্যক্তিত্ব উন্নয়নের প্রশিক্ষণ। অষ্টম শ্রেণীতে থাকবে বিনামূল্যের ইন্টিগ্রেটেড কোচিং, অর্থাৎ স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে নেট এবং JEE পড়ার কোচিং। তাই সিরাজ একাডেমিতে আপনার ছেলে বা মেয়ের এডমিশন নিশ্চিত করতে এক্ষুনি যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 6900367597 অথবা 6900747196 অথবা 6900359683 অথবা 7002754228। স্কুলের সরাসরি যোগাযোগের ঠিকানা সুতারকান্দি বাজার, করিমগঞ্জ, আসাম। ইমেইল সিরাজ একাডেমি 2022@gmail.com।